নমস্কার সবাইকে, কেএমডি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাল যেহেতু রবিবার ছিল আর ছুটির দিন, শনি রবিবার আদি দুদিনই অফিস ছুটি থাকে, শনিবার দিন কিছু দরকারি কাজ ছিল তাই ব্লগ আর করা হয়নি, তাই গতকালকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দিকে বানিয়ে নিচ্ছে আদি ছাতু। আগের দিন যে বলেছিলাম আমি ছাতু মেখে দিই ওকে, যে যে উপকরণগুলো দিয়ে সেইগুলো ও আজকে নিজে বানাচ্ছে। আমি ওকে বলেছি যেহেতু তোর আজকে ছুটি আছে, আজকে নিজে বানানোর চেষ্টা কর, তো ও ওইদিকে বানাচ্ছে। আর এই এদিকে যে আচারগুলো দেখছো, তেল অনেকই শেষ হয়ে এসেছে, তাই আমি সর্ষের তেল এর মধ্যে ঢেলে নেব, নিয়ে তারপর আমি রোদ্রে রেখে দেব। এই আচারগুলোর কথাই বলেছিলাম যে এই আচারগুলো দিয়ে ছাতুটা মাখা হয়। তো এই আচারটা আমি অন্য আরেক দিন শেয়ার করবো কীভাবে বানিয়েছি। আর আদি যখনই ছাতু খায়, যেহেতু ওই আচারের তেলটা দিয়ে বানানো হয়, তাই তেলটা অনেকটা শেষ হয়ে এসেছে। তো যাই হোক, এখন বাজে রাত 10:30, আর আমরা এসেছি এবিজে রুবির কাছে আউটলেটটাতে। কারোর অ্যানিভার্সারি ছিল তাই এইভাবে ডেকোরেট করা ছিল। এখন আদি খাচ্ছে চিকেন তন্দুর। আমি একটু ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর সাজিয়েছে। আমিও এখন খাচ্ছি তন্দুর চিকেন, আর এরপর দিয়ে গেছিল ভেজ কাটলেট, তারপর বেবিকর্ন। তো আমার তো বেবিকর্ন খুব ভালো লাগে, কিন্তু বেবিকর্ন খুব অল্প ছিল বলে আমি খুব আপসেট হয়ে গেছিলাম। আর তারপর ওনারা আবার বানিয়ে দিল। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, এই সময় প্রায় 11টা মতো বাজে, অনেক সময় হয় কি আর বানানো সম্ভব হয় না, বাট আমরা আমাদেরকে ওখানে প্রায় প্রত্যেকেই চেনে, সেই জন্য ওদের ভালোবাসাই বলতে পারো এটা। আর তারপর যখন ওনারা বানিয়ে দিল তখন তো খুব খুশি। এরপর আমি দুটো পাইনঅ্যাপেলের কিউবস নিয়ে নিলাম। পাইনঅ্যাপেল আমার খুব ভালো লাগে খেতে। আর ভেজ কাটলেটটা এত সুন্দর বানিয়েছে যে আমি মাঝে মাঝেই ওইগুলো অর্ডার করে খেয়েছি। এরপর দিল হচ্ছে চিকেন কাবাব। আমরা 3 থেকে 4 বার এই ক্রিসপি কর্নগুলো অর্ডার দিই। এরপর আমি নিয়ে নিলাম পনির টিক্কা। পনির টিক্কাটা খুব সুন্দর খেতে ছিল। এবার আমি ভালো করে হাতটা ক্লিন করে নেব, তারপর আমি মেন কোর্সে যাব। আদি এদিকে মেন কোর্সে যাওয়ার আগে একটু অক্টোপাস টেস্ট করে নিচ্ছে। এর আগে যেদিন এসেছিলাম আমি, সেদিন আমি টেস্ট করেছিলাম। তো তোমরা যদি কেউ অক্টোপাস খেয়ে থাকো তো কমেন্টে জানিও, কার কীরকম লাগলো সেটাও জানিও। উফ, আর এইটা জাস্ট হেভেন হেভেন। আর আমরা যেহেতু বহুবার এখানে এসেছি, সেই জন্য আমাদের একটা স্পেশাল ড্রিঙ্ক দেওয়া হয়। আদি এদিকে মেন কোর্সে নিয়ে নিয়েছে বাসন্তী পোলাও আর মাটন কষা, আর নিয়ে নিয়েছে রায়তা।
আর আমি এদিকে নিয়ে নিয়েছি বাসন্তী পোলাও, কাতলা মাছের কালিয়া, আর এদিকে নিয়ে নিয়েছি একটু লেটিউস, আর নিয়ে নিয়েছি ক্যারেট। যেহেতু চিকেন স্টার্টারে অনেক খেয়েছি তাই আর নিই নি। পোলাওটা জাস্ট ওয়াও হয়েছিল। গানটা যেহেতু বছর আগেকার গান, আর এখানে বিভিন্ন বার্থডে তারপর অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়, আর যখনই এখানে আসি বিশেষ করে অ্যানিভার্সারি থাকলে এই গানটা প্লে করে, তাই আদি ওরকম করছিল। তো যাই হোক, একটু গলা ভিজিয়ে নেওয়া যাক, তারপরে যাব ডেজার্টে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ফ্রুটস আর গোটা কয়েক জিলাপি। আর সবশেষে আইসক্রিম না খেলে হয়, তো আমি এখানে নিয়ে নিয়েছি আইসক্রিম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ি। তো যদি এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। এই বেরোবি এখান থেকে আড়াই থেকে তিন ঘন্টা পর কম করে। আর এখানে আমি কতগুলো বেলুনও নিয়ে নিয়েছি, বেলুনগুলো খুব ভালো লাগছিল, তাই ওনারা বললো ম্যাম বাড়িতে বাচ্চা থাকলে বেলুন নিয়ে যান। আমি বললাম হ্যাঁ আছে তো, আমি বাচ্চা। ওই যে আদি চলে যাচ্ছে, ওই যে এর নিচেই আছে পাসপোর্ট অফিস। এবার আমি বেলুনগুলোর সাথে খেলতে খেলতে চলে যাব বাড়ি। যবে তোর পাসপোর্ট হয়ে যাবে